আজকে আমরা ত্রিমাত্রিক ও দ্বিমাত্রিক বস্তু কি দা আমরা চিন্তা ঠিক আছে তো মাত্রিক প্রথমে আগে বুঝতে লাগো মাত্রিক কি দা মাত্রা কি দা একটা জিনিসের দৈর্ঘ্য আছে লম্বা নাকি প্রস্থ আমরা কি তখন ফাস হ্যাঁ কোনটার উচ্চতা আছে না তো এটারে ওইগুলা হয় মাত্রা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার উপর ভিত্তি করে তিনটা মাত্রার বস্তু আছে একটার হয় একমাত্রিক বস্তু একটা দ্বিমাত্রিক বস্তু আর একটা হলো তিনমাত্রিক বস্তু যে যে বস্তুগুলার দৈর্ঘ্য আছে প্রস্থ আছে উচ্চতা আছে তার কইব ত্রিমাত্রিক বস্তু আর যে বস্তুর শুধু দৈর্ঘ্য আর প্রস্থ আছে তার কইব দ্বিমাত্রিক বস্তু আর যে বস্তুর শুধু দৈর্ঘ্য আছে আর কিছু নাই তার কইব একমাত্রিক বস্তু তো আজকে তোমার এটা একটা আছে কিনা আমরা একটা বাক্স আছে মনে করো নাই দা ফাইল লোড করতে মনে করো হ্যাঁ তো এটা কি দেখতে আছে লম্বা এটা হলো কিনা দৈর্ঘ্য নানি এটা লম্বা আর লম্বা নানি আর কি সাইড যেটা আছে উচ্চতা এটা খালা নানি এটা কি হয় উচ্চতা আছে আর এই সাইডটা কি দেখব এমনি যেটা আছে প্রস্থ মানে পাশ এটা পাশ নানি এটা দৈর্ঘ্য আছে প্রস্থ আছে নাকিটা উচ্চতা আছে তো জানি রকম দৈর্ঘ্য আছে প্রস্থ আছে উচ্চতা আছে এগুলো কি দেখা হয় ত্রিমাত্রিক কেন মানে ত্রিমাত্রিক ঠিক আছে ত্রিমাত্রিক ত্রিমাত্রিক বস্তু এটার নাম কিটা শঙ্কু শঙ্কুটা নাম ঠিক আছে শঙ্কু যেটা আছে এটা দিয়ে শঙ্কু নাম বলতে মেস্তুরি যে ওয়াল মাপে ওয়ালটা শুধু হয়েছে কিনা জমাটা ধরে না এটা আছে ওটা হলো শঙ্কু এটা দেখছো তো কিরকম শঙ্কুটার মতো হইলো এটা তো এটার কিটা আছে এরকম ভাবে প্রস্থ আছে দৈর্ঘ্য আছে আর এটা উচ্চতা আছে তো তিনটা মাত্রা আছে তো এটাও একটা ত্রিমাত্রিক বস্তু এটা ত্রিমাত্রিক বস্তু এটা হলো কিটা একটা বর্গর মতো না নেই বর্গ একটা হ্যাঁ তার কিটা আছে দৈর্ঘ্য আছে প্রস্থ আছে না নেই দৈর্ঘ্য আর প্রস্থ আছে না নেই খালি দুইটা জিনিসই আছে না নেই এটা হলো দ্বিমাত্রিক বস্তু কেমন দেখো দ্বিমাত্রিক বস্তু তো তোমার পাঠের মধ্যে শুধু দ্বিমাত্রিক আর ত্রিমাত্রিক আর দ্বিমাত্রিক বস্তু বিষয় আছে তো একমাত্রিক আছে এটা আমি শিখে লাগছি একমাত্রিক একমাত্রিক কিটা আছে যা শুধু দৈর্ঘ্য আছে না প্রস্থ আছে না উচ্চতা আছে তার একটা বলবো এই কিছু না খালি শুধু দৈর্ঘ্য আছে তার হয় একমাত্রিক বস্তু তো একমাত্রিক বস্তু মানে আমরা যে একটা রেখা সেটা কিন্তু একটা রেখা এটা ফাঁস আছে হ্যাঁ খালি লম্বাটা আছে না আর কিছু আছে তো এখানে হয় একমাত্রিক এটা হলো একমাত্রিক বস্তু তো বুঝছো দ্বিমাত্রিক বস্তু ত্রিমাত্রিক বস্তু কি হ্যাঁ চার্য তাহলে এটা এটা আছে এটা কি ঠিক না চোখের একটা বাক্স না এটা চোখের বাক্স এটা কি মাত্রিক বস্তু এটা পাশ আছে দৈর্ঘ্য আছে উচ্চতা আছে এটা দ্বিমাত্রিক বস্তু কেমন ও চাউলের কন্টেইনার না হ্যাঁ ঠিক আছে এই চাউলের যে কন্টেইনার আছে এই কন্টেইনারটা ত্রিমাত্রিক বস্তু তারপরে যে আমার যে আলমিরা একটা আছে দেখা যায় এটার তো দৈর্ঘ্য আছে প্রস্থ আছে উচ্চতা আছে আছে না এটা ত্রিমাত্রিক বস্তু এখন ত্রিমাত্রিক বস্তু দু একটা নাম প্রসাইন